কোন সাধারণ মেয়ে নয় লা, এ হলো কেরণ মালা। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি, আর ভালো তো থাকতেই হবে যেহেতু পুজো। তো আজকে হচ্ছে মহাপঞ্চমী, আর প্রথমেই জানাই মহাপঞ্চমীর অনেক অনেক শুভেচ্ছা তোমাদেরকে। তো চলো, আজকে এখন বাজে হচ্ছে সন্ধ্যা 6:30। 6:30 থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। দেখছি একটু, দেখছো একটুখানি সেজে নিচ্ছি আমার সাজা, মানে আইলাইনার, লিপস্টিক আর কিছু না। তো চলো, এটা হচ্ছে আমাদের বাড়ির সামনে, আমি আর দীক্ষা হেঁটে হেঁটে আসছি। তো এটা হচ্ছে মেয়ের বায়নাতেই দীক্ষা আর দীক্ষার বাবা তৈরি করেছে, তো আমার খুব পছন্দ হয়েছে আর ভালোও লাগছে। আর এখানে হচ্ছে আমি বাজারে যাওয়ার জন্য একটা ব্যাগ নিয়েছিলাম, সেই ব্যাগটা হচ্ছে আমাকে নিতে দেবে না দীক্ষা, দীক্ষা নিজে নেবে। তার জন্য যে পিঠেটা থাকে, পিঠেটা আমি আর কি একটু ছোটো করে দিচ্ছি যাতে ও নিতে পারে। তো চলো যাওয়া যাক বাজারে। তো রাস্তায় তো অন্ধকার, সেইভাবে মানে পুজো অতটাও অন্ধকার না, তো ভাবলাম রাস্তায় কী দেখাবো তোমাদেরকে। তো একবার এই বাজার থেকেই শুরু করি। তো এটা হচ্ছে আমাদের বাতকুল্লা বাজারে যেতে গাঙ্গনির উদয়ন সংঘ। তো এই প্যান্ডেলটা হচ্ছে এই রকম করেছে, আমার কাছে তো বেশ ভালো লেগেছে। তোমাদের কোন প্যান্ডেলটা বেশি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও। তো চলো, আর লাইটিংয়ে পুরো ভর্তি হয়ে গেছে, মানে পুরো সব জায়গায় লাইটিং। আর দেখতে পাচ্ছ এটা এখনও রেডি হয়নি, যেহেতু আজকে পঞ্চমী, পঞ্চমী ভিডিও দেখাচ্ছি তার জন্য। তো চলো, আর আমার একটুখানি কাজ আছে, এই পার্লারে যাবো প্রথমে। হচ্ছে এই দেখো পুরো ভুড়োটা কেমন হয়েছে, পুরো অসুরের মতো ভুড়ো হয়েছে। আর ভুড়োটা আমার পুরো এবার পুরোপুরি উঠেছে, তারপরেই তুলবো। তার কারণ পুরোপুরি উঠে গেলে না, তুললে ভালো লাগে আমাকে দেখতে, নিজের কথা নিজেই বলছি। আর বাইরে দাঁড়িয়ে আছে দীপঙ্কর আর রিক্সা, ওরা দাঁড়িয়ে দাঁড়িয়ে পুরো বোর হয়ে যাচ্ছে, কারণ আমি এখানে এসেছি অনেকক্ষণ হয়ে গেল, প্রায় 3 ঘন্টা লাগিয়ে দিয়েছি পার্লারে। কারণ আমারই ভুল হয়েছে, আমি যদি বাইরে থেকে আমার যেসব কাজগুলো ছিল আগে সেরে এসে লাস্টে ভুড়োটা করে বাড়ি চলে যেতাম, খুব ভালো হতো। তো এই যে যাই হোক, ভুল হয়ে গেছে, মানুষ মাত্রই ভুল হয়, ভুল তো আর অন্য কারোর হয় না। তো এবার ভুল হয়েছে, অন্যবার শুধরে নেব। তো চলো, আর দিদিকে তো জানো তোমরা, আমার খুব চেনা পরিচিত। তো এখানে তুলে নিচ্ছে, আর একটা দিদি ছিল, আমার বলছো তুমি ব্লগ করবে, দাও আমি তাহলে তোমার ফোনটা ধরে দিই। তাই হচ্ছে ওই দিদিটা আমার ফোনটা ধরে দিচ্ছে। এবার বাজারে অনেক টুকিটাকি কাজ আছে, সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব। তো ভুড়ো তোলার পরে এখানেই চলে এসেছি হচ্ছে বেবিজ ওয়ার্ল্ডে বাতকুল্লার। তো এই দোকান থেকেই সব কিছু কিনি দীক্ষার, দেখো তোমরা সাধারণত। তো এখানে হচ্ছে কিনবো হচ্ছে দীক্ষার জন্য একটা জুতো বা চটি, যাই হোক। তো দেখা দেখি চলছে, ওর পাপা ওকে অলরেডি পরিয়ে দিচ্ছে। তো মানে এত সুন্দর সুন্দর চটি ছিল না, মানে আমরা যেগুলো চাইছিলাম সেম সেই রকমই ছিল, কিন্তু আমার মেয়ের পাটা এইরকম না, ঢুকছিল না কিছু পায়ে। ওর পায়ের সামনের দিকটা একটু মানে বেশি চওড়া, তার জন্য বেশি ঢুকছিল না। তো শেষমেশ একটা হয়েছে, চলো কিনি কাল না নি বাড়ি গিয়ে দেখাবো। ওর চটির থেকে এখন এখন লোভ বেশি হচ্ছে, ও বাস কিনবে। তো নেওয়া হয়ে গেছে, এখন হচ্ছে কাউন্টারে দীপঙ্কর বিল দিচ্ছে। তো কাউন্টারে এসে দেখি এরকম পুচকি পুচকি কত সুন্দর সুন্দর চটি। তো দীক্ষা বলছে যে রিশুর জন্য নেবে না, রিশু হচ্ছে আমার দিদির মেয়ে, আমার আর এক মেয়ে। তো আমি বলছি হ্যাঁ, যখন আমরা যাব মণিমাদের বাড়ি তখন এখান থেকে একটা রিশুর জন্য নিয়ে যাব। আর এটা দেখো বেবিজ ওয়ার্ল্ড থেকে বেরিয়েই সামনে যেতে, মানে তোমার হসপিটালের দিকে যেতে, এটা হচ্ছে বাতকুল্লার NBC ক্লাব। তো এই প্যান্ডেলটা এইরকম হয়েছে, তো যেতে পারিনি কারণ 9:30 অলরেডি বেজে গেছিলো, আবার একটুখানি কাজ ছিল একটু কসমেটিক্সের দোকানে। তো দীপঙ্কর বললো যে চলো, না হলে আবার ওইদিকে টোটো পাবো না, যেহেতু বাজার থেকে একটুখানি ভিতরে আমাদের বাড়িটা। তো এই দেখো লাইটিং, আমার অনেক ইচ্ছা ছিল সামনে একটা দেখবে সাদা টাওয়ারের মতো একটা লাইটিং করেছিল, ওখানে দাঁড়িয়ে একটা ছবি তুলবো, বেশ পোস্ট টোস্ট নেবো, তো তাও করতে পারিনি, দীপঙ্কর এত তারা দিচ্ছিল। তো দীপঙ্কর তো রেগে গেছিলো। তো এখানে দেখো এটা এটা আমরা চলে যাচ্ছি, তো বলছি এতক্ষণ তো রেগেছিলে, এবার একটু হাসো।
আর হাসতে হাসতে হাঁটতে হাঁটতে চলে এসেছি হচ্ছে আমাদের বাসস্ট্যান্ডে। বাসস্ট্যান্ড হচ্ছে, এটা হচ্ছে বাতকুলার ইউনাইটেড ক্লাব। তো ক্লাব, এই পুজোটা তো দারুণ হয়েছে প্যান্ডেলটা। আর সব থেকে বেশি ভালো লেগেছে হচ্ছে, দেখেছো ওই যে ভোলা বাবা, মানে ভোলে বাবা বসে আছে, তো আমার অনেক ইচ্ছে ছিল ভোলে বাবাকে জড়িয়ে একটা ছবি তুলব, কিন্তু ছবি তোলা যাবে না, হয়তো একাদশীর দিন তোলা যাবে, তখন সব ভেঙে টেঙে ফেলবে, তোলা যাবে না, কারণ সামনে সিনারি টিনারি জল টল দিয়ে রেডি করে রেখেছে। তো এইদিকে দীপঙ্কর আর দীক্ষা গেছে হচ্ছে এগ রোল নিতে, তো দীপঙ্কর মোগলাইও নেবে, এগ রোল মোগলাই নেবে, সেগুলো বাড়ি গিয়ে খাওয়া হবে। আর ততক্ষণ আমি ভাবলাম তোমাদেরকে প্যান্ডেলটা দারুণ করে দেখিয়ে দিই, কারণ ভিতরে যে ঠাকুর হয়েছে না, মানে কি বলবো, অসম্ভব ভালো লেগেছে আমার ঠাকুরটা, তোমরা না দেখলে বিশ্বাস করবে না। আর এই যে প্যান্ডেলটা, প্যান্ডেলটা কিন্তু এবার অন্য কিছুর কাজ হয়নি, এবার শুধু গুগলি দিয়ে হয়েছে, আর যে যে শামুকের ভিতর মুখ তো পাওয়া যায় না, সেই শামুক দিয়ে। আর ভিতরের শামুক দুটো হচ্ছে সোলার, অত বড় তো আমাদের এখানে পাওয়া যায় না, তাই তো দারুণ করেছে। আর উপরের ঝাড়বাতিটাও পুরো, মানে কি বলবো, অর্গানিক ন্যাচারাল, যাই হোক, কোনো মানে অন্য কিছু ব্যবহার করেনি, শুধু গুগলি দিয়ে ঝাড়বাতির মতো করে রেডি করেছে। আর ভিতরে ছোটো ছোটো লাইট দিয়েছে, তো চলো তোমরা একটু ভালো করে দেখে নাও। তো দেখে নিয়েছো ঠাকুরটা কেমন দেখেছো সেটা বলো আগে। আমি কিন্তু অসম্ভব সুন্দর দেখেছি, মানে কি বলবো, অনবদ্য, স্পিচলেস, এইরকম একটা ব্যাপার। তো চলো আরও বাদবাকি প্যান্ডেলগুলো তোমাদের সাথে শেয়ার করবো, অবশ্যই এখনও দেরি আছে, 5 দিন, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী, ষষ্ঠী। তো চলো এখন আমি হচ্ছে আস্তে আস্তে হচ্ছে বেরিয়ে যাচ্ছি প্যান্ডেলের থেকে। তো দেখতে পাচ্ছ, আশা করি তোমাদেরও মেলা দেখা শুরু হয়ে গেছে, পঞ্চমী থেকেই শুরু হয়ে গেছে, কারণ এখন না সবাই সতর্ক, জানে একটু আগে আগে গেলে হয়তো ফাঁকা পাবো, কিন্তু এইরমটা না, অন্য লোকেও যেমন ভাবে যে আমি আগে গেলে ফাঁকা পাবো, তেমনি আমিও ভাবি আগে গেলে ফাঁকা পাবো। তো মেলা দেখা হয়ে গেছে, প্যান্ডেল দেখা, এখানে চলে এসেছি স্টেশনারি দোকানে, সেখান থেকে অষ্টমী পুজোর জন্য নেবো হচ্ছে মালা। আমি তো মালা নেবো, আর দীক্ষার এদিকে শুরু হয়ে গেছে কি গাড়ি কিনবে কি না কিনবে, দেখো এই যে হচ্ছে আমরা বাড়ি চলে এসেছি আর গাড়িও কিনে নিয়ে এসেছি। তো আমরা বাজার থেকে চলে এসেছি, এখন বাজে হচ্ছে 10:30, মানে গিয়েছিলাম প্যান্ডেল দেখার উপলক্ষে, মানে আজকে যেহেতু পঞ্চমী, তো গেছিলাম ভেবেছিলাম ফাঁকায় ফাঁকায় সব কিছু দেখে চলে আসবো, কিন্তু মানে পার্লারে গিয়েই পুরো 3 ঘন্টা দেরি হয়ে গেল। তো দীপঙ্কর আর দীক্ষা ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বোর হয়ে গেছে আমার, পর তো মানে ভীষণ রেগে গেছে। তো মানে একটা ব্যক্তি যদি 3 ঘন্টা শুধু শুধু দাঁড়িয়ে থাকে, তো রাগ না, মানে আমারই ভুল হয়েছে, আমি যদি পার্লারে যখনই গিয়ে দেখলাম যে ভিড়, তখন যদি বেরিয়ে আমাদের যেসব কাজগুলো ছিল করে নিতাম তাহলে ভালো হতো। আমি বসে থেকে থেকে লাস্টে মনে পড়েছে যে এখন বেরিয়ে গেলে ভালো হতো, আগে কাজগুলো করে এসে আসার পথে ভুরুটা করে আসলে ভালো হতো, এরকম। তো যাই হোক, ওই জায়গায় ভীষণ দেরি হয়ে গেছে, তার জন্য তোমাদের সাথে মানে আর অন্য প্যান্ডেল শেয়ার করতে পারিনি। শুধু ইউনাইটেড ক্লাবটা একদম বাজারে, মানে উপরে যেখানে মানে টোটো স্ট্যান্ড, বাস স্ট্যান্ড ওইখানেই, তো ওইটাই তোমাদেরকে একটু ভালো করে দেখাতে পেরেছি। তো ইচ্ছা আছে কালকে আবার যাব, কালকে একটু মানে দুপুর দুপুর টাইমে যাব, গিয়ে তোমাদেরকে সব, মানে দুপুর দুপুর টাইমে গেলে কি হয় একটুখানি ফাঁকা থাকে, তো তোমাদের সাথে সবকিছু ভালো করে শেয়ার করতে পারবো। আর কি কি কিনেছি সেইগুলো এখন আগে দেখাই, কিচ্ছু খাইনি। দীক্ষা ফুটি কিনেছিল, সেইটাই মাত্র বাড়ি এসে আমি একটু খেলাম, দীক্ষাও কিচ্ছু খাইনি। দীক্ষা ফুটি কিনেছে, জল কিনেছে, এইসব ফুচকা খেতে চেয়েছিল, খাইনি। তো ওই দেখো, এইটা এই যে হচ্ছে গাড়ি কিনেছে, গাড়িটা কত নিয়েছে গো, হ্যাঁ দীক্ষার বাবার,
তো যাই হোক, আমি বলতে পারছি না 350 না 400 টাকা নিয়েছে। তো এই যে মানে আলো টলো জলে কোথায় দিয়ে যে গাড়িটা কত নিয়েছে তাই বলছি, 330 টাকা নিয়েছে। তো ওই যে এইরকম গাড়ি চলে, তো তোমাদেরকে দেখিয়েছি চালাই চালিও এইগুলো। আর আমার অনেক কিছু কেনার ছিল তো কিনতে পারিনি, মানে ভীষণ অনেকটা দেরি হয়ে গেছিল। আর টোটো পাওয়া যাবে না, এদিকে আসবে না টোটো, যেহেতু বাজার থেকেই 10টা বেজে গেছে, এখন 10:30 বাজে। তার জন্য হচ্ছে কিনতে পারিনি, মানে মালা দুটোর ভীষণ প্রয়োজন ছিল, সেজন্য মালা দুটো কিনে নিয়ে এসেছি। এটা হচ্ছে দোকানে যখন পড়েছিলাম তখন তোমরা দেখেছো, মানে চিক গলার সাথে আটকে থাকবে। আর একটা কিনেছি মানে কি বড় সীতাহার না কি হার জানি না, আমার অত মানে হিজিবিজি বেশি একটা পছন্দ হয় না, তবুও ভাবলাম অষ্টমীর দিন সবাই সাজবে, আমিও একটু সাজবো, এরকম ইচ্ছা আছে। তো ইচ্ছা তো আছে, এবার জানি না কি হবে। আর এই যে এইটা কিনেছি, এটা পরে বেশ ভালো লাগছিল, তার জন্য নিয়েছি। এরকম আলোটা এরকম হয়ে যাচ্ছে, আলোটা এরকম হয়ে যাচ্ছে কেন দূর, এই যে এইটা কিনেছি। তো এইটা পরবো আর এইটা পরবো, এই দুটোই পরবো। আরও সেই একটা লাল কালারের লিপস্টিক কিনতে হতো তো হয়নি। আরেকটা জিনিস কিনেছি, যেটা হতো তোমাদেরকে আগের দিন বলেছিলাম ব্লগে, যে দীক্ষার এখনও চটি কিনা হয়নি, তো ওইটা হচ্ছে দীক্ষার কিনতে হবে। তো মেনলি প্রয়োজন ছিল দীক্ষার চটিটা, তারপরে ওইগুলো তো ছিলই। তো ওই যে হচ্ছে দীক্ষার চটি কিনেছি, আমার ভীষণ ভালো লেগেছে। ওইটা হচ্ছে বেবিজ ওয়ার্ল্ড বাতকুল্লায়, ওই দোকান থেকেই আমরা দীক্ষার মানে পিরাই জামা কাপড়গুলো কিনি, আর বাতকুল্লার ওই তাহেরপুর ট্রেন্ডস থেকে। তো এই যে আরও ভীষণ ভীষণ ভালো ভালো চটি ছিল, কিন্তু আমার দীক্ষার পাটা মানে এমন না, মানে সামনের সাইডটা একটু চওড়া বেশি, ঢোকে না, তো তার জন্য তো এইটা কিনেছি। তোমরা অবশ্যই কমেন্টে জানিও কেমন হয়েছে, আমার ভীষণ পছন্দ হয়েছে, তার জন্য আমি দিয়েছি। আর চটিটা দামটাও মানে ঠিক আছে, চটিটা আন্দাজে 400 টাকা, 400 টাকা নিয়েছে। তো চলো আজকে আমার ব্লগটা এইটুকুই, আশা করি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তো প্যান্ডেল কেমন দেখলে অবশ্যই কমেন্টে জানিও যে কেমন দেখলে, আমার তো খুব ভালো লেগেছে, আর বিশেষ করে ঠাকুরটা খুবই ভালো লেগেছে। তো চলো কালকে আবার চেষ্টা করবো তোমাদেরকে ভালো করে দেখানোর। তো চলো আজকের মতো এইটুকুই, দেখা হবে এবার কালকে, ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থাকো।